রূপকথারি গল্প শোন আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারি গল্প শোন আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে ম্যাজিক হবে হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি চাঁদের বুড়ি ম্যাজিক ম্যান। কেসরে গোবরা, নসু দেয় এমন থম মাইরা গেছে কে? মৌনব্রত পালন করছে নাকি রে? আরে দূর, আমি কি করে বলবো, আমি কিছু জানি নাকি। বগলা সুন্দরী থানে মানত করছে, আর যেন পাবলিকের ঠ্যাঙানি না খায়। আচ্ছা নিজেরাই জিজ্ঞেস কর না। হ্যাঁ হ্যাঁ হাক পার না, চল সামনে গিয়া দাঁড়াই। কেসটা ঠিক সুবিধার লাগতেছে না রে, ভয় বড় একটা গন্ডগোল পাকাইছে, নয় পাকাইবো তাই ভরণ করতেছে। চল তাহলে জিজ্ঞেস করেই দেখি। নসুদা, ও নসুদা, নসুদা গো, নসুদা গো, ও নসুদা। নসুদা কি হয়েছে গো তোমার, আমাদের বলবে না? হে মহান সেক্রেটারি শ্রীমৎ নসুচন্দ্র ঘোষ মহাশয়, দয়া কইরা কথা কন। আপনার সুমিষ্ট বাণী বিনা আমরা যেন হাতুড়ি বিনা সেনি, চুল বিনা বেনি, চোখ বিনা সানি। নসুদা, হে নসুদা গো, কথা কও, কথা কও। এই চুপ কর তো টমেটো। ও নসুদা, এ কি হয়েছে তোমার, দেখো না আমরা সবাই আছি তোমার পাশে। নসুদা, তুমি কি কথা হারাইয়াছো, বোবা হইয়া গেছো? আসছি আমি তেরে রে 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 রে। ওরে ওরে গোবরা রে, ও কি হইছে, কি হইছে, টমেটো পেট গরমও হতে পারে। শিরতার জল, শিরতার জল আন। এই চুপ করতো তোরা। ও নসুদা বলো তো, এই বলো দেখি তোমার কি হয়েছে। ওরে ওরে বলো তে বালকের দা, আমি এখনই জানিতে পারিলাম আজকে। কি কি জানতে পেরেছো তুমি নসুদা? আগের জন্মে তুমি রাজা বিক্রমাদিত্য ছিলা। ওরে না রে না, না রে না, তোদের এই নসুদার গায়ে ডাকাতের রক্ত বইছে রে, ডাকাতের। তাও যে সে ডাকাতে নয় রে, ইতিহাস কাঁপানো বাংলার বিখ্যাত ভয়াবহ ডাকা, নারু ডাকাতের রক্ত। কি কি কইলা পুরি বাবা, ডাকাত? কি কি বলছো নসুদা, ডাকাত? হ্যাঁ রে পাগলা, ব্যাপারটা একটু খুলে বলো না নসুদা, সব কেমন গুলিয়ে যাচ্ছে।
আজ সকালে ঠাকুমার টিনের বাক্সটা খুলেছিলাম প্রত্নতাত্ত্বিক খনন কার্য করিবার মতো। ভাবিলাম ঐতিহাসিক কোন মুদ্রা টুদ্রা যদি থাকে। নসুদা, ওটা প্রত্নতাত্ত্বিক নয় গো, ওটা প্রত্নতাত্ত্বিক হবে। যাই হোক, উত্তেজনার বসে এমন অনেক ভুলই হইতে পারে। আমার মাতার কি ঠিক আছে রে? এইটা তো বুঝতেই পারতাছি, পেট না মাথাটাই গেছে। গোগরা টমেটোকে চুপ করতে বল, চুপ করতে বল। উত্তেজনার বসে ফস করে ক্লাব থেকে 40 বছরের জন্য সাসপেন্ডের আদেশ। মুখ ফসকে বেরিয়ে যেতে পারে কিন্তু। উফ, এই টমেটো চুপ করতে তুই বল নসুদা। তারপর তারপর কি হলো গো? ঠাকুমার ওই টিনের বাক্সে কি পেলে তুমি? স্বর্ণমুদ্রা আকবরের আমলে নাকি হরপ্পা মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষের কিছুটা? না রে বালক, না পাইলাম আমার বংশ পরিচয়। মানে ওরে ওরে তোদের এই নসুদা ওরফে শ্রী নসুচন্দ্র ঘোষ সেক্রেটারি পটাশপুর সর্বজনীন ক্লাব, কার বংশধর জানিস কি? ওই যে বললাম বাংলা কাপানো বিখ্যাত ডাকাত নারুচন্দ্র ঘোষে। ঠাকুমা বলল এক সময় নাকি নারু ডাকাতের ভয়ে বাঘ গরু ছাগল ভেড়া কুমির উট সবাই এক ঘাটে এসে জল খেত। উটাইয়া পুকুর থেকে জল খাইতো? বাপ্পা, বেশ তেজি ডাকাত ছিল তো। নারু ডাকাত ছিল ঠাকুমার বাবার নিজের দাদুর ঠাকুরদার নিজের নিজের দাদু। এত গুলান দাদু ক্রস কইরা এই রক্ত তোমার বডিতে কি ঢুকতে পারছে? শুকাইয়া যায় নাই। ওরে গোবরা, টমেটোকে জীবন বিজ্ঞানের রক্ত সংবহন তত্ত্বের চ্যাপ্টারটা একটু ভালো করে পড়তে বললা বেটা আহাম্মক। বংশ পরম্পরায় রক্ত বইতেই থাকে, বইতেই থাকে, শরীর টু শরীর, শরীর টু শরীর, শরীর টু শরীর। সেই সূত্রেই আমার শরীরেও বইছে ডেকয়েটের রক্ত। তা নসুদা, এখন তাহলে তুমি কি করবে? কেন ডাকাত অকুত্ত ভয়ে ঝাঁপাইয়া পড়িব, কাঁপাইয়া দিব পাটা। ও কথাটা অকুত্ত ভয় নয় গো, অকুত ভয় হবে। রে পাগলা, অকুতের থেকেও অকুত ভয় আমার, অর্থাৎ কোনো ভয় আর পিছু হটিব না। ভূতকেও ভয় পাই না, ভোমরাকেও পাই না। ভূত টু ভোমরা? ওরে আমি তো আর ভূতের ঘরে আর ভোমরার চাকে ডাকাতি করিব না, করিব তো টাকা পয়সা উলাদের ঘরে বিলাইয়া দিব সব গরিবদের মধ্যে। সবাই সবাই আমার নামে ধন্য ধন্য করিবে, চারিদিকে আমার নামে রব উঠিবে। রাতের বেলা মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াইবে আমার নাম করিয়া, বলিবে বলা ঘুমাও ঘুমাও, নতুবা এখনি নসু ডাকাত আসিবে কিন্তু। বুঝিলি রে? সবই বুঝলাম, কিন্তু পুলিশ কি তোমারে ছাইরা দিব? পুলিশ তোর পুলিশ এই নসু ডাকাতের টিকি ছুঁতে পারবে না। গভীর জঙ্গলে থাকবো, জঙ্গল থেকে চিঠি দেব। আজ আমি রাতে আসছি, করে আসব, ডাকাতি করব আর চম্পট দেব। নসুদা, জানো তো আজ রবিবার, বাবা বাড়িতে, তাড়াতাড়ি ফিরতে হবে কিন্তু। হ ঠিকই কইছস গোমরা, আমারে আবার মা 1 কেজি পাটালি গুড় লইয়া যাইতে কইছিল। এই টমেটো আমার আবার ডাকাত শুনে দেখ কিরকম গায়ে কাঁটা দেয়।
আমি এখন যাই নসুদা। আমিও পেটটা কেমন ব্যথা ব্যথা করছে, আমিও যাই। সবাই চলে যাবি, যা। আমি একটু রকেট সঙ্গের দিকটা ঘুরে আসছি। শুনছি ওরা নাকি বিশাল ফাংশন করবে বলে প্ল্যান করছে। শত্রুপক্ষে শিবিরে গিয়ে খোঁজ নামাটা একটু দরকার। কি বলছো কি নসুদা, তুমি একা রকেট সঙ্গে যাবে? বাইন্দা রাখবো, মনে নাই ওর সাথে ফুটবল ম্যাচে চকলেট বম ছুইরা খেলা পন্ড করছিলাম আমরা। নসুদার শরীরে কার রক্ত? কার রক্ত? হুজ ব্লাড? নারু ডাকাতের রক্ত। কোনো কিছুকেই আর ভয় পাই না, শুধু হুঙ্কার দেব আমি। যা যা, তোরা ঘরে ফিরে যা, আমাকে আমার বংশের মুখ জলে করতে দে, বাধা দিস না। তোমার যা মনে চায় তাই করো, আমরা চললাম। নসুদা, নারু ডাকাইতের নাতি কইয়া কথা থামবা না, আউ দইয়া যাও। চললাম। হারে রে 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 রে, তোরা বাড়ি চলে যা রে 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 রে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে রে 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 রে। বাবরের পুত্র হইল গিয়া হুমায়ুন, হুমায়ুনের পোলা আকবর, আকবরের পোলা জাহাঙ্গীর, আর জাহাঙ্গীরের টমেটো, এই টমেটো শাহজাহানের পোলা। কিরে গোবরা, তুই তুই এখন এই সন্ধ্যাবেলা? চুপ চুপ চুপ, বাইরে বের হ, খুব দরকার, গোবর্ধন বাবুর বাড়ি যেতে হবে। কস কি, ওই জাহাজের কার বাড়ি? গোবর্ধন বাবুর বাড়িতে আমাদের মতো আদার ব্যাপারী গো কি কাম রে? এই চুপ তো, বের হ আগে, তাড়াতাড়ি। হ হ ঠিক আছে, খাড়া একটু খাড়া, আইতাছি। কস কি রে গোবরা, নসুদা ওই গোবর্ধন বাবুর বাড়িতে ডাকাতি করব? এই চিঠিটা তাই ফেলে আসতে বললো। কাম সারছে, আর তুই ও নসুদার কথা মতো চিঠি ফেলাইতে রাজি হইয়া গেলি? কবে কখন অ্যাটাক করব কিছু কইছে? সব এই চিঠিতে লেখা, আমি কিচ্ছু জানি না। রাজি হইয়া ঠিক করস নাই গোবরা, আমরাও তো ফাইসা জামু। এই থাম তো তুই, নসুদার কেরামতি না আমার জানা আছে। গোবর্ধন বাবুর হাতে ডান্ডার বাড়ি খেলে নসুদার ঘাড় থেকে ওই নারু ডাকাতের ভূত নামবে, তাই আমি রাজি হয়ে গেছি। নয়তো আরো কোন বড় বিপদ ঘটাবে, গোবর্ধন বাবু তাও আমাদের চেনা লোক। ওই তো গোবর্ধন বাবুর বাড়ি আইয়া পড়ছে, চিঠিটা ফালাবি কেমনে? পাঁচিলের এপাশ থেকে একটা ঢিলে জড়িয়ে ভিতরে ছুঁড়ে মারব, এত চাকর বাকর চারদিকে, গোবর্ধন বাবু ঠিক পেয়ে যাবে। আরে এবার কি হবে রে, সব হারিয়ে যে পথে বসতে হবে রে। নসু ডাকাত, এ তল্লাটে এমন ডাকাতের নাম তো আগে শুনিনি রে। চিঠি দিয়ে ডাকাত আসছে, ও বাবু আমাদের গাঁ দেশে নামজাদা বড় বড় ডাকাতরা এভাবেই ডাকাতি করতে আসে, হাতে মশাল, কপালে বড় লাল টিপ, হাতে দুনলা বন্দুক, ঘোড়ায় চড়ে আসবে, লুটে পুটে নিয়ে চলে যাবে, বাধা দিলেই সর্বনাশ, জানে খতম করে না এরা। খতম করে না? ও বাবা, তাহলে কি করে রে? সঙ্গে করে বেঁধে ধরে নিয়ে যাবে, তারপর হয়তো মায়ের কাছে বলি জড়াবে, নয়তো জ্যান্ত পুঁতে দেবে। মায়ের কাছে বলি? ওরে বাবা রে, এই শোন রে, পাহারাদার গুলোকে আজ রাতে ছুটি দিয়ে দে, সদর দরজা খোলা রাখতে বল, তোরা আমার পাশে পাশেই সব থাক রে। সে থাকবো খন বাবু, যাই সবাই রে বলি গে, রাতের খাবার তো এক্ষুনি সেরে বাসনপত্র মেজে তৈরি হয়ে নি, কখন আসবে কিছু লিখেছে নাকি বাবু? মধ্যরাতে পাক্কা ডাকাত, আজ বোধহয় অমাবস্যা হবে, যাই সবাই রে খবরটা দিয়ে গিয়ে।
এই কিরে কটা বাজলো? বারোটা বাজতে 5 মিনিট বাকি বাবু। ওরে এই এই ঘড়িটা ঠিক চলছে তো? 2 মিনিট ছলো। নসু ডাকাত, এই মেন ফটকটা খুলে রেখেছিস তো, দেখিস আসতে যেন বাধা না খায়, খেপে যাবে নয় তো। কি বিপদ, কি বিপদ! জ্ঞান হারিয়েছে তাই বুঝি ভয় পেয়েছে, এই নসু ঘোষকে ভয় খেয়েছে। নসু ঘোষ আমাদের পটাশ পোষার জনিন ক্লাবের সেক্রেটারি। নসু ঘোষ বাবু আপনি? ছিলাম সেক্রেটারি, ছিলাম, এখন আমি নারু ডাকাতের নাতি নসু ডাকাত। কি কাণ্ড দেখেন দেখি, আগে বলবেন তো। ও বাবু, ও বাবু ওঠেন দেখি, ইনি তো আমাদের নসু বাবু ডাকাত, সেই যে এসেন, উঠে পড়েন, ভয় নেই ভয় নেই। ও বাবু, ও বাবু, কে কে নসু? হ্যাঁ নসু ডাকাচ্ছে। হ্যাঁ ওরে হতচ্ছাড়া বিটকেল মরকট, শেষে তুই আমাকে ডাকাতির ভরকি দিলি। রামদাটা দেখেছেন, দেখেছেন রামদাটা, এই রামদাটা দিয়ে জং পড়া নারকেলের ছোবড়া কাটার দা নিয়ে বেটা রামদা দেখাচ্ছে আহাম্মক। হ্যাঁ চাঁদা দিনই তাই এসব হুজ্জতে, তোকে জ্যান্ত পুলিশে দেব। এই ডাক ডাক পুলিশ, বেঁধে রাখো ডাকে। কি যন্ত্রণা রে, রাতের অন্ধকারে বুঝতে পারিনি গোবরা, খালি পায়ে কাটা ছোপের উপর দিয়ে লেজ গুটাইয়া দৌড়াইছিলা। তখনই কইছিলাম সেই কবে কার নারুটা কাইতের রক্ত তোমার শরীর পর্যন্ত আওনের আগেই ফুরাইয়া গেছে, নয়তো বাষ্প হইয়া উইরা গেছে। গোবরা গোবরা, টমেটোটাকে বল ওকে একটু বোঝা, রক্ত কখনো বাষ্প হয় না রে, জল হয়। তাইলে নারুটা কাইতে জল মেশানো রক্তই তোমার শরীরে, নারুটা কাইত বাচ্চা থাকলে মুখে চুন কালি পড়ত। আরে রে 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 বাবু, আপনার দা থুড়ি 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 রামদাটা কাল বয়স ওঠে নিয়ে আসতে পারেন নাই। চলি ও গোবরা বাবু, ওনার মাথাটা একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখানো দরকার। গোবরা রে গোবরা রে, তোদের সকলের সামনে তোদের ক্লাবের আমরণ সেক্রেটারিকে এমন অপমান করে গেল, তোরা দাঁড়িয়ে 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 দেখলি? শুধু দেখি নাই,
ভাই বাবা ফলাইছি তোমার এই রামদাটা কেলাবে টাঙাইয়া রাখুম নিচে লেখা দিমু ১৯৫০ সালে নরসুটা কাইতে এর ব্যবহৃত রামদা গোবর্ধন বাবুর বাড়িতে যে কাল রাতে নসুদা ডাকাত ছিটে গেছিল সেটাও আবার রটে গেছে চারদিকে আমি এখন নসু ডাকাত মারাত্মক ডাকাত বলে দিচ্ছি আমি বাবা নিজে চোখে দেখে এলো হারু বাবুর বাড়িতে লাঠি সোঁটা নিয়ে সবাই জমা হচ্ছে নসুদাকে ধরবে বলে এই টমেটো কি হবে এই গোবরা সর্বনাশ সর্বনাশ হয়েছে এরপরেও পুলিশ নসুদাকে ধরবে বলে এদিকে আসছে রে নেহাত জিপের টায়ার পাংচার হয়ে গেল নিজে চোখে দেখে এলাম চাকা ঠিক বোধহয় এতক্ষণে হয়েও গেছে এই সত্যি সত্যি একে বলে সর্বনাশ খাইতেছিল তাতি তার কই না কাল হইল তার গরু কিন্না দেখলে তো ছোট বন্ধুরা নসুদার কেমন উদ্ভট কীর্তি শুনেছি সেই যে পচা ডোবায় ডুবেছিল তারপর পাক্কা ২ মাস বাড়ির পেছনে এর বাঁশ বাগানে লুকিয়েছিল সেখানে দিনে দুপুরে মশার কামড় খেয়ে তো আমার ম্যালেরিয়া হয়ে গেল তারপর প্রায় আধমরা নসুদাকে বাঁশ বাগান থেকে বার করা তো গেল যখন হারু সামন্তের বাড়ির ডাকাতির কিনারা পুলিশ করলো আর ডাকাত দলটাও ধরা পড়লো এরপরে আরো ২ মাস লেগেছিল নসুদার হাসপাতালে থেকে সুস্থ হতে